अरे बेटा अब्दुर रहमान, ए बेटा अब्दुर रहमान कथा सुने ना बाप रे ओए रहमाना एक कीजिए अब्बा। अरे बेटा अब्दुल खालेक, ए अब्दुल खालेक कथा सुने ना रायगा तुम ओए खलका एक कीजिए अब्बा। ओके थपड़ाई कि ना थपड़ाई गंद ওকে সুন্দর করে বলছে আব্দুল খালেক, আব্দুল জব্বার, আব্দুল জলিল, আব্দুল খলিল, কিন্তু শুনে না, জন্মটা বিগড়ে রেগা বলছে তখন শুনছে। আজ আজিলকে ডাকছে, আজ আজিল কথা শুনে না রেগা বলছে আয় ইবলিস, বলছে কি আল্লাহ, বললে রে ইবলিস শুন না তুই সাজদা কর না, সবাই সাজদায় পড়ে তুই কেন ওদিকে দেখে আছিস, বললে আল্লাহ সব কথা মানতে পারি এই কথাটা আমি মানবো না, বলে কেন, বললে আদমকে সাজদা করবো না আমি, আদমকে সাজদা করবো না, মাথা রাতা করবো না, আদম হলো মাটির তৈরি, আমি হচ্ছি আগুনের তৈরি, আমি হচ্ছি ঊর্ধ্বমুখী, আগুনকে ধরিয়া ছেড়ে দেন আগুন ওপরে উঠে যাবে, আর একটা ঢেলকে পাক মেরে চালান, ঢেলটা দূরে যায় মাটিতে পড়ে যাবে, ওপরে উড়ে যাবে না, মাটির কাজ হলো নিচে যাওয়া, আগুনের কাজ হলো ওপরে যাওয়া, আমি আগুন আমার সম্মান বেঁচে, আমি কোনোদিন মাটির জাতকে আদম সাজদা করবো না। আল্লাহ বললে রে ইবলিস এই সম্মান তোকে কে দিল, তুই কোথায় পালি সম্মান, তুই আদমকে সাজদা করবি না মানে তুই সম্মানটা কোথায় পালে, বললে আল্লাহ আদমকে সাজদা করবো না, বললে আদমকে যখন সাজদা করবি না আমার কথা মানবি না, যা তোর গলা তাবি লড়তার তক্ত পরিয়ে দিলাম, জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিলাম, জাহান্নামের তক্ত দিয়ে দিলাম, যা আমি আল্লাহ আমি তোকে একদিন জাহান্নামে দিবই দিবই জাহান্নামে পুড়াবো পুড়াবই, ইবলিস শয়তান হাও মাও করে কাঁদতে লাগলো। আল্লাহ বললেন রে ইবলিস তোর কাইনা কোনো লাভ হবে না, তোর কাইনা কেটে কোনো লাভ হবে না, তোর যদি কুরজেরিসির দরকার থাকে, প্রয়োজন থাকে, দরকার থাকে আমার কাছে চেয়ে নে, কিন্তু এরপরে যদি চাইস তোর কোনো চাক্কা চলবে না, যা চাওয়ার এখন চেয়ে নে রে ইবলিস। ইবলিস শয়তান বলতে লাগলো আল্লাহ কাঁদছে আর কথা বলছে, আল্লাহ আমাকে একটা জিনিস দান করো মাওলা, বললে কি জিনিস, বললে আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন আমার মত না হয়, দুনিয়াতে যেন আমি বেঁচে থাকি এটা এক নম্বরে দান করো আল্লাহ, বললে যা তোকে এটাও দান করে দিলাম, কিয়ামত পর্যন্ত তোর মত হবে না, মরবি না তুই, বললে আল্লাহর একটা জিনিস দিতে হবে আল্লাহ, বললে কি জিনিস লিবি রে ইবলিস, বললে আল্লাহ আমি যেন সারা পৃথিবী আসমান থেকে জমিন মাসরাক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী যেন ভ্রমণ করতে পারি আল্লাহ, এই শক্তিটুকু আমাকে দান করে দাও আল্লাহ, আল্লাহ বললেন যা এটাও দান করে দিলাম, সারা পৃথিবী তুই ভ্রমণ করতে পারবি যা, বললে আল্লাহর একটা জিনিস দিতে হবে আল্লাহ, বললে কি জিনিস লিবি রে ইবলিস, বললে আল্লাহ আর একটা জিনিস আমাকে দান করো, আমি যে কোনো অবস্থাতে যে কোনো মানুষের যেন আমি রূপ ধারণ করতে পারি, রূপ ধারণ করার শক্তি আমাকে দান করো আল্লাহ, আল্লাহ আল্লাহ ঠিক আছে রে ইবলিস, যা তোকে আমি শক্তি দিয়ে দিলাম, সারা পৃথিবীতে সব কিছুরই রূপ ধারণ করতে তুই পারবি, কিন্তু একটা কথা আমার জেনে রাখ, যে আমার প্যারা হাবিব আমার প্যারা নবী আকিরি জামানের আকিরি নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর রূপ ধারণ করার শক্তি ক্ষমতা আমি তোকে দিলাম না, তুই আবার নবীর রূপ ধারণ করতে পারবি না, বাদবাকি পৃথিবীর রূপ ধারণ করতে তুই জীবজন্তু জানোয়ার যে কোনো জিনিসের রূপ ধারণ করতে পারবি, কিন্তু আমার নবীর রূপ ধারণ করতে পারবি না, যা তুই দুনিয়াতে তোকে এটাও দান করে দিলাম। ইবলিস শয়তান, আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন যদি কোনো মানুষ আমাকে স্বপনের মাধ্যমে দেখে, স্বপনে দেখে তো অরিজিনাল দেখেছে, তার মানে ডুপ্লিকেট নয়, শয়তানের বাবারও ক্ষমতা নাই যে আল্লাহর নবীর রূপ ধারণ করেও দেখিয়ে দেয়, এই ক্ষমতা আল্লাহ দেয়নি, দেখে যদি থাকেন অরিজিনালে দেখেছেন, দেখেননি তো দেখেননি কোনো ব্যাপার নাই, তো আল্লাহ এই ক্ষমতা ওকে দিল না। এবার ভাইরা আমার ইবলিস আরও দেখেন মানুষের লালচ বেড়ে যায়, যত পায় অত চায়, এবার ইবলিস বলছে আল্লাহ আর একটা জিনিস দান করতে হবে গো মাওলা, বলে আর একটা কি জিনিস, বললে আল্লাহ আর একটা জিনিস চাই মাওলা,
আমি আপনার বান্দার যে কোনো অবস্থাতে তার মনকে যেন ভাঙটাতে পারি, তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ওয়াল বডির মধ্যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সারা ওয়াল বডির মধ্যে যেন আমি ঘুরতে পারি, আর আল্লাহ তোমার বান্দাকে যেন ভটকাতে পারি পটকাতে পারি, আর যেটা মনে করবো যেদিকে মন করবো দিকে নিয়ে যেতে পারি, এরকম শক্তি ক্ষমতা আমাকে দিয়ে দাও। আল্লাহ বললেন যারে ইবলিস, তোকে এই শক্তিটুকু এই ক্ষমতাটুকু আমি তোকে দান করে দিলাম, কিন্তু আবার একটা কথা তুই জেনে রাখ ইবলিস, যে আমার প্রকৃত বান্দা হবে, যে আমার বিশ্বাসী বান্দা হবে, যার ভয় আমার ভয় যার দেলের মধ্যে থাকবে, ওই বান্দাটাকে তুই ভটকাতে পারবি না, তুই পটকাতে পারবি না, আমার বান্দাকে তুই ভুলাতে পারবি না, যা এই শক্তি ক্ষমতা আমি তোকে দান করে দিলাম যা। কিন্তু একটা কথা জেনে রাখ, যে আমার বান্দাকে ভুলাতে পারবি না, আর যদিও তুই ভুলিয়ে দিস, যদি গোনা করিয়া দিস, নমাজ ছাড়িয়ে দিস, রোজা ছাড়িয়ে দিস, যদি তাকে দারু মদ খিলিয়ে দিস, কোনো খারাপ কাজ অন্যায় কাজ জঘন্য কাজ আমার বান্দাকে করিয়ে দিস, কিন্তু একটা কথা জেনে রাখলি ইবলিস, পরে যদি আমার বান্দার যদি আমাকে বলে ভয় হয়ে যায় গুনাহ করার পরে পাপ করার পরে, আমার যা প্রকৃত বান্ধব সে তো করবে না, কিন্তু যদি তুই করিয়ে দিস, করার পরে যদি আমার বান্দার মনে হয়ে যায় আমাকে বলে যদি ভয় হয়ে যায়, আমার কিয়ামত বলে ভয় হয়, জাহান্নাম বলে ভয় হয়ে যায়, আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আমার বান্দার গুনাগুলোকে আমি মাফ করে দিব যা। আল্লাহ পাক কত ভালোবাসেন দেখছেন, আমরা যদি গোনা করি ভাই পাপ করে দিই, পাপ করার পরে যদি আল্লাহর কাছে কানাকাটা করি ক্ষমা চাই গিড়গিড়ায়, আল্লাহ পাক ক্ষমা করার জন্য বসে আছেন, আল্লাহ দেখে আছেন আমার বান্দা কখন আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে কখন মাপ চাইবে, যখনই আপনি মাপ চাইবেন আল্লাহকে ভয় করে আল্লাহ কেমতের দিন কী জবাব দিব, কেমন করে দাঁড়াবো, আমরা যদি ক্ষমা চাই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন এক রামান কাতেবেন, যারা ঘাড়ে ফেরেশতা থাকো তোমরা ভালো করে শুনে নাও, আমার বান্দা যদি ডেকির উদ্দেশ্য করে কোনো একটা নেকি করার যদি মানে উদ্যোগ নাই, এরাদা করে একটা নেকি তার আমল নামাতে লিখে দিও, আর যদি গোনা করে পাপ করে আমার বান্দা, পাপ করতে চায় করতে চাইলো তুমি লেখিও না, তারপরে যদি গুণাটা কুড়ে দেয় তাও তুমি লেখিও না, তার মানে ওর ঘাটা দেখো, কে জানি যদি আমার কাছে ক্ষমা চায়, ডান ঘাটের ফেরেস্তা বাম ঘাটের ফেরেস্তার নেতা, ডান ঘাটের ফেরেস্তা কিন্তু কলম চালাতে পারবে না, ডান ঘাটের ফেরেস্তা কলম ধরতে পার মানে ডান ঘাটের ফেরেস্তার বিনা ওয়ার্ডে বাম ঘাটের ফেরেস্তা গোনা বসাতে পারে না। আল্লাহ পাক বলবেন যদি আমার বান্দা ক্ষমা চায় আমি মাফ করে দেব। দেখেন ভাই আল্লাহ কত বড় ফ্যাসিলিটি দান করেছেন, আদমের সন্তানকে আল্লাহ কত ভালোবাসেন, আমরা গোনা করার পরে যদি তওবা করে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ কত ভালোবাসেন, কিন্তু গোনা করার পরে পাপ করার পরে কয়টা লোক তওবা করেছেন আর মসজিদে গেছেন, গোনা করেছেন পেরিয়ে দিয়েছেন, আপনা আপনি মাফ হয়ে যাবে ভাই, আপনি মাফ হবে, আপনি তো গোনা করেছেন মজা লেগেছে করতে, কোনো ভুল করেছেন অন্যায় করেছেন খুব মজা লেগেছে করে দিয়েছেন, কিন্তু এমনি মাফ হবে, আপনার জ্ঞানে লাগছে যে মাফ হয়ে যাবে, আপনাকে মসজিদে যেতে হবে, রাত 12টার পরে উঠতে হবে, আর মসজিদে যাইয়া দু রাকাত নামাজ পড়তে হবে, তওবার নামাজ আপনাকে মানে নিয়ত করতে হবে তওবার নামাজ পড়ছি, প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে সুরা কাফেরুন, দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস, দু রাকাত নামাজ পড়ে সুন্দর করে সালাম ফিরে আপনি আল্লাহর দরবারে হাত উঠে মসজিদের কোনাতে বসে গিড়গিড়েতে লাগেন, আপনি কথা বলবেন আপনার আওয়াজ মুখ দিয়ে মানে আওয়াজটা পরিষ্কার আসবে না, খালি গুনগুন শব্দ আসবে, খালি এইভাবে কোনো লোক যাতে বুঝতে না পারে কী গুনে গুনগুনাইছে নাকি। আর যদি কহেন আল্লাহ, ওই ভাই একটা ইজতেমা হয়েছিল ডাগার ওবাইসিতে, তো ওঠে মানে মানে এই যে বিশ্ব ইজতেমা ওখানে গেছি রে ভাই, একটা বুড়া রাত 12টার পরে মানে উঠে গেছে, আর আমাদের পাশে আমরা শুয়ে আছি, একবার করেছি কি পাঞ্জরে নামাজ শুরু করেছে, আর নামাজ পড়েলে তাহাজ্জুদের নামাজ পড়ে বেচারি করেছে কি দোয়া করতে লেগেছে, হাত উঠে বলছে আল্লাহ বুড়া হয়ে ভুল করেছে আল্লাহ, আল্লাহ বুড়া হয়ে ভুল করেছি আল্লাহ, বারবার ওটাই কথা ঘুরিয়া ঘুরিয়া বলছে, আল্লাহ বুড়া হয়ে ভুল করেছে, আল্লাহ বুড়া হয়ে ভুল করেছে। তো আমরা গলা খেঁকড় দিছি যেহেতু কোহা ছাড়বে,
তাও ছাড়ে না, ফের কই আল্লাহ বুড়া হইয়া ভুল করেছে। শুনে শুনে মন খারাপ হয়ে উঠে বলছে, হ্যাঁ যে ভাই তোকে বুড়া হইতে কে কয়েছে? বুড়া হইয়া ভুল করে তুমি চাংড়া থাকতে পারো নি? হ্যাঁ বুড়া হ্যাঁ ভুল করেছে, বুড়া হ্যাঁ ভুল করেছে, একটা কথা বারবার খালি ঘুরে চলে যাও। কেন বুড়া হয়েছিল তোমাকে? বুড়া হইতে কে কয়েছে চাংড়া হাতে করার একটা বিয়া করো? কইছে আরে ভাই এটা গোপন গুনহা আছে, তো গুনহাটা ওই লেগে চাহাছি, তো ওইটা গোপন কথা কহো না, খালি কইছে আল্লাহ বুড়া হ্যাঁ ভুল করেছি, বুড়া হ্যাঁ ভুল করেছি। কেন বুড়া হ্যাঁ ভুল করেছো? মানে মনে মনে বলতে হবে আল্লাহ বুড়াতে কালে ভুল করেছি, বুড়া হ্যাঁ ভুল করেছি, এটা কেমন কথা? মানে বয়স্ককালে ভুল করেছি এই কথাটা বলতে ভালো লাগে, আল্লাহ বয়স্ককালে ভুল করেছি আল্লাহ ক্ষমা করে দাও, চাঙাড়তে কালে তো করিনি, বুড়া হয় না ভেড়া হয়। তো মানে লক্ষ্য করে করে বলতে হবে, যাতে কোনো মানুষ শুনতে নামে শুনে খারাপ লাগছে, আল্লাহকে খারাপ লাগবে না, আল্লাহ খুশি হবে। আপনি যত কানতে পারেন যত গিড় গিড়ান আল্লাহ খুশি হবে। মানুষের কাছে বারবার গেলে মানুষটা বিরক্ত হবে, আল্লাহর কাছে বারবার গেলে ঘুরে ঘুরে যত যাবেন আল্লাহ তত খুশি হবে। যত বারবার গোনা করবেন বারে বারে তোবা করবেন আল্লাহ এত খুশি হয় এত ভালোবাসে, যে একটা লোক যদি গোনা না করে তোবাও না করে আল্লাহকে ভালোবাসবে না। একটা লোক তোবাও করছে আর গোনাও করছে, তোবাও করছে গোনা করছে, এবার কানছে গিড় গিড়েছে, আল্লাহ লোকটাকে ভালোবাসবে দেখলে? লোকটার সরম টরম নাই, লোকটা পাপ করে দিয়ে পাঠাম করে আর ফের এসে কানছে আর কাছে, যা ক্ষমা করে দিলাম, ফের একটু হয়তো ভুলটুল করে ফের যা কানছে আল্লাহ মাফ করো, ফের আল্লাহ বলছে যেটা ব্যাটা কানের কাছে ঘ্যানার ঘ্যানার আব্বা যে পাঁচটা টাকা দাও গাজা কিনা খাবো, আব্বা পাঁচ টাকা দাও গাজা খাবো, তো ই বলবে আর বাপ যে ব্যাটাটা আর জিদ দেয়াল ব্যাটা জি কি করবো, যা লে যা পাকেটে না যা যা দশ টাকার যা বিশ টাকা দিল যা আর আসছি না ঘুচুর মুচুর যা কাকা, ফের ওইটি খেয়ে ডাব্বা ওইটি খরচ হয়ে গেছে আব্বা ফের দাও দশ টাকা ফের দাও আল্লাহ ফের ওর বাপ ফের দশ টাকা বের করে দেবে। আর যেটা ওটা টাকাই চাহে না কাছেও যায় না, ওর মন হলে দিবে না হলে না দেবে, ওকে ওর বাপ টাকাও দিতে যাবে না, ও তো ব্যাটা জিদ করে না থাক কি কথাটা। তো যে ছেলে কানে উদুদ পায়, যে কানে না উদুদ পাবে পাবে যে ভাই, ওর মাকে ওই ঝেড় দিয়ে এলি, ঝেড় ধরলে থালিখানি মেঞ্জেলি, থালি মাঞ্জা হলো বলে বেটা তো কানে না একটু লাহারি করে এলি, রুটি পাকেলি, রুটি যখন পাকা হলো বলবে রুটি তো পাকা হয়ে গেল, এবার রুটি পাকা হয়ে গেল একটু খেয়ে আইলি, খাইয়া টাইয়া যখন না বলে একটু গুঁঠা করে এলি, গুঁঠা করা হলো বলে দুপুর ভাত চড়িয়ে দি উসুইতি খাপা হাত লাহা পুরা আজ। আর যদি আর যদি বাচ্চা খালি কানে প্যা 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 করে মা হা হা মা গা 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 খালি ই যদি আ করে ব্যাটা মা সব কাজ ফেলে দেবে, তো থালি বাজার থালি মাঞ্জার গোষ্ঠী গেবে যে হার ছেলেটাকে চুপাই দড়িয়া যা ছেলেকে কলে করে দেবে, ওরে হার ধন রে ওরে হার লাল রে ওরে হার সোনা রে ওরে হার কলজা রে, ওকে কত সুন্দর করে দুধ খেলা সুদা করে দু চারবার গালে চুমা খা বাবা রে তুই ঝুলুতে সোত জুত করে ঝুলু ঝুলিয়া দিয়া তখন কাজ করছে, ফের প্যাঁ ফের এসে দুধ খিলেছে ফের প্যাঁ ফের খিলেছে বলে হারে ছেলেটা খালি জিদ দেয়াল খালি বারবার খেয়েছে, মা ওই ছেলেটাকে বেশি ভালোবাসবে নাকি? তো ওইরকম আপনারা কানাকাটা করেন, আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে তোবা করেন, ক্ষমা চান, আল্লাহর কাছে গিড় গিড়ান আল্লাহ বেশি খুশি হয়েছে ভাই। তোবা করার পর যখন ক্ষমা চাইবেন, একটা মানুষ মরতে যাইয়া মরলো না বেঁচা গেল, তো লোকটা কত খুশি হয় ভাই, মরতে যাইয়া বেঁচা গেল তো কত লোকটা খুশি হবে, সুবহান আল্লাহ আমি বেঁচে গেলাম, সাপের হাত থেকে ছমার চলে বেঁচে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে দিল দহিরে জিন্দগি পেলাম, তো লোকটা কত খুশি হয়। ওরকম যখন কোনো মানুষ আল্লাহর কাছে তোবা করে কানাকাটা করে আল্লাহ ওরকম খুশি হয় যে এই লোকটা আমার কাছে এসছে যা ক্ষমা করে দিলাম, আল্লাহর দয়ার শেষ নাই ভাই, সেবা সংখ্যা কিছুই নাই, আল্লাহর এত দয়া এত দয়া। আল্লাহ আমাদেরকে জাহান্নামে ভাই দিতে চায় না, কিন্তু আমরা নিজেরা নিজে জাহান্নামে ঢুকতে চাই। এরাদা করবেন, আজকে সকালবেলা এরাদা করেছেন, আজকে আমাদের গ্রামে জালসা হবে, হযরত আলী জালসা করতে আসবে বাঙ্গাল মাগরিবি বাঙ্গাল থেকে উত্তর দিনাজপুর থেকে, আজকে জালসা যতক্ষণ করবে গোটারে জালসা শুনবো, হযরত আলীর বক্তব্য শুনবো, এরাদা সকালবেলা করেছেন, একটা নাকি আপনার আমল নামে লিখে দিয়েছে, আপনি জালসা শুনেন আর না শুনেন কোনো যায় আসে না, কিন্তু একটা নাকি পেয়ে গেলেন। কত লোক নিয়াত করছে খারাপ নিয়াত, সবাই যখন জালসা শুনতে যাবে ওর বাড়িতে তালা ফাটিয়ে দিব, ঘর থেকে টাকা চুরি করবো, সোনা চাঁদি চুরি করবো, নিয়াত করেছে গোনা লেখা হয় না, চুরি করতে ঢুকে গেছে তালা ফাটিয়ে দেয় তাও গোনা লেখা হয় না, চুরি করে বাক্সার টাকা বের করে বাড়ি নিয়ে চলে গেছে তাও লেখা হয় না। কেন? আল্লাহ আদমের সন্তানকে জাহান্নামে দিতে চায় না ভাই, আদমের সন্তানকে আল্লাহ পাক খুবই ভালোবাসেন, কিন্তু মানুষ নিজেরাই নিজে গোবরের মধ্যে মুড়ি ঢুকেছে, মানুষ নিজের আসকতে অলসতার কারণে জাহান্নামে ঢুকবে ভাই। আল্লাহর এতে কুরজায়
বয়সের আল্লাহ মোকা দিয়েছেন, ফেসিলিটি দিয়েছেন। আপনারাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, হযরত আলী তোমাদেরকে কি বলেছিল জালসাতে? এসে এটা ওয়াজ করেছিল যে তোমরা যদি গোনা করো, গোনা করার পরে তওবা করো, আল্লাহ পাক মাফ করে দিবেন, আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, এই কথাটা বলেছিল। তোমরা কি তওবা করেছিলে? সেদিন বলবে আল্লাহ আমরা তো শুনিনি। পাটাম করে একটা ফটো একটা দৃশ্য একবারে ধরবে আপনার সামনে, সিনটা যখন ধরে নিবে রে ভাই, আপনি অস্বীকার করতে পারবেন। আপনার ডানে কে বসেছিল, বামে কে বসেছিল, আগে কে ছিল, পিছনে কে ছিল, আপনি কোথায় বসে কেমন করে শুনছিলেন, আপনি অস্বীকার করতে পারবেন না। কম্পিউটারের যুগ, ডিজিটালের যুগ যেরকম পৃথিবীতে দেখতে পাচ্ছেন, ওইরকম আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে আরো সুন্দর করে ক্যামেরা ধরবে, আপনি আর অস্বীকার করতে পারবেন না। কিয়ামতের দিন মিথ্যা কথা বলতে পারবেন না, আর মিথ্যা কথা বলে বাঁচতে পারবেন না ভাই, সেই দিন আপনাকে আপনার চাকা চলবে না। তো আল্লাহ পাক মানুষকে জাহান্নামে দিতে চায় না, আদমের সন্তানকে আল্লাহ পাক জাহান্নামে দিতে চায় না, মানুষেরা নিজেই নিজেই জাহান্নামে ঢুকতে যাচ্ছে রে ভাই। যদি জাহান্নামে যান আপনার নিজের অলসতার কারণে, আসকতের কারণে, আপনি গোনা করেছেন তোবা করেননি, পাপ করেছেন, আল্লাহ তো মাফ করার লাগে বসে আছে। আমরা বান্দা, আমরা করব পাপ, আল্লাহ করবে মাফ। আল্লাহ মানে আল্লাহ মাফ করবে, আমরা পাপ করব। আমাদের বৈশিষ্ট্য স্বভাব হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। আল্লাহ কেন বসে আছে ভাই? আল্লাহ বসে আছেন কেন? আমাদের খালি মন যাচাই করছে। আমরা যদি পাপ করার পরে, অন্যায় করার পরে ক্ষমা চাই, আল্লাহ খুশি হবেন, আল্লাহ মাফ করবেন। আল্লাহ মাফ করার জন্য বসে আছে, আপনার খালি ঘাঁটা দেখছে আমার বান্দা কখন আসবে, আমার পায়ে পড়ে যাবে, সিজদায় পড়ে পড়ে গিড়গিড়াবে, মাথা নত করে গিড়গিড়াবে, আমার বান্দাকে আমি ক্ষমা করবো, আল্লাহ বসে আছে। আপনি যখন যাবেন না, আপনি গুনাহ করার পরে কোনোদিন, যখন একটা মানুষ যান নামে যাবে কিয়ামতের দিন, আর কোনো আমল নামাতে নেকি টেকির বংশ নাই, কোনো নেকি নাই, লোকটা যখন জাহান্নামের কাছে চলে যাবে, তো দেখবে কি লোকটা, লোকটা দেখবে কি ওর আমল নামাতে কোনো নেকি নাই, বলবে ই কোনোদিন মানে মুখ দেওয়ার চুচু ছেড়ে ছিল কি না, কোনো পস্তাল ছিল কি না, গোনা করার পরে কোনোদিন আহ এরকম, আল্লাহ দেখবে যে কোনোদিন চুচকি ছেড়েছিল কিনা, এরকম করেছিল কিনা, গুনাহ করার পরে মানুষ লজ্জিত হয়ে যায় না।